हाई एवरीवन, अस्सलामु अलैकुम। बांगला कुकिंग एर एकटि नतून रेसिपि देखार जन्य सबाइके वेलकाम जानाच्छि। आर आजके करे देखाबो खुबी मजार एकटा रेसिपि, आर सेटा होच्छे गरुर भुड़ि बुना बा बट, जेटाई बोलेन ना केन এই ভুড়ি বোনাটা কিন্তু খেতে অসাধারণ। যারা এই ভুড়ি বোনাটা পছন্দ করেন তাদের কাছে তো এটা অমৃতর মতো, আর যারা খান না তাদের কাছে এটা এমনিতেই ভালো লাগবে না। আজকের ভুড়ি বোনাটা আমি অন্যভাবে করে দেখাবো, যে কেউরই এটা পছন্দ হবে খেতে। তাহলে রেসিপিটাই শুরু করছি। এখানে আমি 1 কেজি পরিমাণ গরুর ভুড়ি আর জিব্বা নিয়ে নিয়েছি, আর এগুলোকে আগে থেকে আমি সেদ্ধ করে কেটে নিয়েছি এবং ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, আর সবগুলোকে মিডিয়াম কাট করে কেটে নিয়েছি। তারপর রান্নার প্রসেসটা শুরু করছি। এখানে একটা প্যান নিয়ে নিয়েছি, আর প্যানের মধ্যে যে বুড়িগুলো কেটে রেখেছিলাম ধুয়ে সেগুলো নিয়ে নিয়েছি, আর এই বুড়িগুলোর মধ্যে এখন মশলা অ্যাড করব। এখানে দিয়ে দিচ্ছি 2টো দারুচিনি, 2টা তেজপাতা, 4-5টা গোলমরিচ, 2টো লং, 2টো এলাচ আর 1টা বড় এলাচ। আমি গোটা গরম মশলার পরিমাণটা একটু কমিয়ে দিয়েছি, কারণ আমি ভাঙাটা ইউজ করব তার জন্য, মানে গুঁড়োটা। আর দিয়ে দিচ্ছি 1/4 কাপ আদা রসুন বাটা, 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো, 1 টেবিল চামচ মরিচ গুঁড়ো, 1 টেবিল চামচ গরম মশলা গুঁড়ো। আমি সেই গরম মশলার কথা বলেছিলাম যেগুলো গুঁড়োর কথা, এটা সেটাই। আর 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়ো, আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি 1/4 কাপ রান্নার তেল। এখানে তেলের পরিমাণটা আমি কম দিচ্ছি, কারণ আমি পরে এই ভুড়িগুলোকে বাগার দেব তার জন্য। এখন চুলোয় বসিয়ে দিয়েছি, আর খুব ভালোভাবে মশলাগুলোকে নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি ভুড়ির সাথে, যাতে প্রত্যেকটা ভুড়ির সাথে মশলাগুলো লেগে যায়। তারপর ঢাকনা দিয়ে ঢেকে একদম লো হিটে করে আস্তে আস্তে কষিয়ে নিতে হবে। প্রায় 10 মিনিট পর আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন ভুড়ি থেকে বেশ খানিকটা পানি বের হয়েছে। আর এই পানি দিয়ে আমি ভুড়িগুলোকে সেদ্ধ করে নেব, যেহেতু ভুড়িগুলো আগে থেকে একটু সেদ্ধ করা ছিল, তার জন্য অত বেশি সেদ্ধ করতে হবে না। আপনারা হয়তো লক্ষ্য করেছেন আমি কিন্তু আগে পেঁয়াজ দিইনি। আমি 10 মিনিট কষানোর পর তারপর পেঁয়াজ দিয়েছি, যাতে পেঁয়াজটা ক্রাঞ্চি থাকে এবং দেখতেও ভালো লাগে। তারপর পেঁয়াজটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে পানি শুকানো অবধি, মানে ভুনা ভুনা হওয়া অবধি অপেক্ষা করছি। প্রায় 30 থেকে 35 মিনিট কষিয়ে নিয়েছি, এবং ফাঁকে ফাঁকে আমি কিন্তু নাড়াচাড়াও করেছি যাতে নিচে ধরে না যায়। দেখেছেন একদম ভাজা ভাজা হয়ে গিয়েছে, আর ভুড়িগুলোও কষানো হয়ে গিয়েছে। এখন 1 কাপ পানি দিয়ে দিচ্ছি, যাতে বাকি সেদ্ধটাও এই পানির মধ্যে হয়ে যায়। আর বেশি পানি লাগবে না, যেহেতু আগে হালকা সেদ্ধ করা তার জন্য। তারপর খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, আবারও ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব পানি শুকানো অবধি। আর চুলোটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত আমি মিডিয়াম টু লো হিটেই রেখেছি। যে পানিটা দিয়েছিলাম সেই পানিটা শুকিয়ে নিয়ে একদম গা মাখা হয়ে গিয়েছে। এখন আবারও আরও একটু নাড়াচাড়া করে দিচ্ছি, আর এখানে ভুড়িগুলো সেদ্ধ হয়ে গিয়েছে। এখন এখানে দিয়ে দিচ্ছি 1 গোটা কাঁচামরিচ ফ্লেভারের জন্য, এতে করে সুন্দর একটা ফ্লেভার আসবে। আর দিয়েছি 1 চা চামচ ভাজা জিরের গুঁড়ো, এই ভাজা জিরের গুঁড়ো দেওয়ার কারণেও অনেক সুন্দর একটা ফ্লেভার আসবে, আর খেতেও খুবই ভালো লাগবে। তারপর মিশিয়ে দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে আরও 5 মিনিট দমে রেখে দেব। তারই ফাঁকে আমি বাগারটা রেডি করে নিচ্ছি। একটা প্যানে আমি 1/4 কাপ রান্নার তেল গরম করে নিচ্ছি। তারপর তেলটা গরম হয়ে আসার পর এখানে 4-5টা শুকনো মরিচ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 1/2 কাপ একদম কিউব করে কাটা, মানে মোটা করে কাটা পেঁয়াজ, আর কিছু রসুন ছোটো করে কেটে নিয়েছি। তারপর এগুলোকে ভেজে নেব, একদম এগুলোকে ভাজা ভাজা বা পোড়া পোড়া করব না, জাস্ট একটু নরম হয়ে আসলে আর ফ্লেভারটা ছড়ালেই আমি ভুড়ির মধ্যে দিয়ে দিব। এই তো দেখতে পারছেন, এর থেকে কিন্তু বেশি কালার আমি করব না, এতে খেতে ভালো লাগবে না। তারপর অন্য চুলোয় রাখা সেই বুড়িগুলোর মধ্যে বাগারটা দিয়ে দিচ্ছি। এই তো পুরো বাগারটা দেওয়ার পর আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ভুড়ির সাথে, আর এভাবে বাগার দিয়ে ভুড়ি রান্না করে খেয়ে দেখবেন কতটা ইয়াম্মি হয়, আপনারা নিজেরাই বুঝতে পারবেন। তারপর ঢাকা দিয়ে আরও 5 মিনিট দমে রেখেছি।
এই তো ফাইনাল টাচ, ভুরি রান্না হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন একদম তেলও উপরে উঠে এসেছে। আমি লাস্ট ফিনিশিংয়ের জন্য একটা নাড়াচাড়া করে তারপর নামিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে। সেই সাথেই তৈরি হয়ে গেল ভুরি বা বটভুনা। আমি প্রথমে সার্ভ করে দেখিয়েছি, তার জন্য এখন আর দেখালাম না। আর এই ভুরি ভুনাটা রুটি, পরোটা, ভাত, পোলাও যে কোনোটার সাথে খান না কেন, খেতে কিন্তু অসাধারণ লাগে। আর আমার রেসিপিগুলি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।